নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত। আমরা একটা টেকনিক্যাল ফল্টের জন্য আমরা পুরনো যে চ্যানেলটা ছিল সেটাকে ক্লোজ করে দিয়েছি আর এই নতুন চ্যানেলটা চালু করেছি। তাই আমার পুরনো যারা বন্ধু বন্ধুরা আছে আর নতুনদের উদ্দেশ্যেও বলছি, সবাই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন। তো চলুন শুরু করি আমার আজকে রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটল আলুর নিরামিষ তরকারি বা পটল আলু নিরামিষ ডালনা। এই রেসিপিটি গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে অসাধারণ লাগবে। তো চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন রান্নাটা শুরু করি। সবার প্রথমে আমি এখানে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম করে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। যেহেতু একটা পটল আলুর ডালনা নিরামিষ একটা রেসিপি, আমি তাই এই রান্নাটা সরষের তেলেই করবো। আপনারা চাইলে সাদা তেলও এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে 500 গ্রাম পটলকে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবার প্রথমে তেলের মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে 1/4 টেবিল চামচ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1/4 টেবিল চামচ নুন। নুন হলুদ দিয়ে পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো দেখতেই পাচ্ছেন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি পটলগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এরপর ওই একই তেলে আমি 300 গ্রাম আলু নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোকেও ভেজে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখানে আমি আর নুন দিচ্ছি না, হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। আলুগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। খানিকটা তেল আমি তুলে রেখেছিলাম, বাদ বাকি তেলেতে আমি ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1/4 টেবিল চামচ গোটা জিরে। ফোড়নটাকে 20 সেকেন্ড সময় ধরে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। দিয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি নুন। নুন দিয়ে টমেটোটাকে একটু ভেজে নেব, এতে করে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। এরপর আমি এখানে দেব 3 টেবিল চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আর নুনটা এখানে নিজেদের পছন্দ মতন আপনারা ব্যবহার করবেন। দিয়ে দেবো 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ নুন আর 1/4 টেবিল চামচ ঝাল গুঁড়ো লঙ্কা, 1/4 টেবিল চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1 টেবিল চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি টেস্টের জন্য। যেহেতু নিরামিষ রান্না, একটু চিনি না দিলে আবার খেতে ভালো লাগবে না। এরপর আমি এখানে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে কষাবো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার কালারটা অনেক পরিবর্তন হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা আলু। আলুগুলোকে দিয়ে আরও 1.5 থেকে 2 মিনিট সময় ধরে একটু কষিয়ে নেব মশলার সঙ্গে, এতে করে আলুগুলো খেতে ভালো লাগবে। ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দেব 2 কাপ পরিমাণে জল।
যেহেতু এই রান্নাটা একটু কষা কষাই খেতে ভালো লাগে, তাই আমি এখানে বেশি গ্রেভি ইউজ করি, বেশি জল দিলাম না। আপনারা যদি একটু গ্রেভি পছন্দ করেন তো জলটা নিজেদের মতন এখানে পছন্দ মতন দেবেন। এরপর গ্রেভিটা ফুটে ওঠার অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে উঠেছে, এরপর গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আলুগুলোকে সেদ্ধ হতে দেবো। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নিচ্ছি, ভালো করে একটু নড়াচড়া করে নেব। দেখুন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আগে থেকে ভেজে রাখা ছিল তাই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটল। পটলগুলো দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। পটলগুলো ভাজার সময় নরম হয়ে গেছিল, ভালোভাবে এখন সেদ্ধ হয়ে গেছে, গ্রেভির সঙ্গে একটু ফুটলো। এরপর আমি সব শেষে দেবো 1 টেবিল চামচ পরিমাণে ঘি, আর দেবো 1/4 টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। নিরামিষ রান্নায় সব শেষে একটু ঘি গরম মশলা দিলে টেস্ট দুর্দান্ত হয়। অবশ্যই এই দুটো জিনিস স্কিপ করবেন না, অবশ্যই ব্যবহার করবেন। ভালো করে মিক্স করে নেব ঘি গরম মশলাটা। পুরোপুরি আমার রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য। এরপর আমি গরম গরম এটা পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেলে দুর্দান্ত স্বাদে নিরামিষ আলু পটলের ডালনা। এই রেসিপিটি গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই দুর্দান্ত খেতে লাগে। অবশ্যই আপনার রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।